স্ট্রেস কখনোই জব পারফরমেন্সের সাথে কন্ট্রাডিক্ট করে না। স্ট্রেস ক্যান বি ইদার হেল্পফুল অর হার্মফুল টু পারফর্ম ইউর জবস, বাট এটা একটা সার্টেন লেভেল যাওয়ার পরে হয়তো এটা আপনার জন্য ডিস্ট্রেসফুল হবে। আজ আমি স্ট্রেস অ্যান্ড পারফরমেন্স ইভ্যালুয়েশনের কার্ভ নিয়ে কথা বলবো। সঙ্গে থাকবেন শহীদুল ইসলাম, আরও একবার স্বাগত জানাচ্ছি শহীদুল একাডেমিতে। স্ট্রেস অ্যান্ড জব পারফরমেন্স কিউবসে যেটা দেখতে পাচ্ছি, ইফ দ্যার ইজ নো স্ট্রেস দ্যাট মিন্স আপনার জবে কোনো ধরনের চ্যালেঞ্জেস নাই, দ্যাট মিন্স দ্য চ্যালেঞ্জেস ইন ইউর জবস আর অ্যাবসেন্ট। জবে কোনো ধরনের চ্যালেঞ্জেসই না থাকে তাহলে আপনার পারফরমেন্স টেন্ডস টু বি ভেরি লো। সো কীভাবে দেখেন, আপনার স্ট্রেস লেভেল যখন আস্তে আস্তে করে বাড়ছে, দ্যাট মিন্স আপনার পারফরমেন্স লেভেলটাও কিন্তু আস্তে আস্তে করে বাড়ছে। এইটা এইভাবেই আমি বলতে চাচ্ছি যে স্ট্রেস হেল্পস এ পারসন্স টু কল আপ রিসোর্সেস টু মিট জব রিকোয়ারমেন্টস। সো আপনার জবের যে চ্যালেঞ্জেসগুলো আছে সেটা যখন নিতে থাকবেন, এটাই কিন্তু আপনার স্ট্রেস আস্তে আস্তে বাড়ে। দ্যাট মিন্স কনস্ট্রাকটিভ একজন এমপ্লয়িকে তার ডে টু ডে রেসপন্সিবিলিটির যে চ্যালেঞ্জেসগুলো আছে সেটা নিতে স্টিমিউলাস, একটা এক ধরনের হেলদি স্টিমিউলাস হিসেবে কাজ করে। সো স্ট্রেস ডাজন্ট মিন যে এটা নেগেটিভ একটা ফ্যাক্টর। সো এটা একটা সার্টেন লেভেল পর্যন্ত আপনাকে এনকারেজ করবে টু টেক দ্য চ্যালেঞ্জেস, এবং এটার একটা অপটিমাম লেভেল পর্যন্ত ইটস ফাইন ফর ইউ। সো আপনার ইম্প্রুভমেন্টের জন্য একটা অপটিমাম লেভেল পর্যন্ত স্ট্রেস নেওয়া ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। বাট প্রবলেম হচ্ছে যখন আমাদের এই অপটিমাম লেভেলের সারপ্লাস করে যাবে যে কোনো স্ট্রেস, দ্যাট মিন্স আপনার স্ট্রেস যখন খুব বেশি বড় হয়ে যাবে, আপনার যে ক্যাপাসিটি আছে তার চাইতে যখন বেশি হয়ে যাবে, তখন সেটা আর হেলদি স্ট্রেস হিসেবে কাজ করবে না, সেটা ডিস্ট্রাকটিভ ফোর্স হিসেবে কাজ করবে। সো আপনার যখন অপটিমাম লেভেলের বাইরে গিয়ে স্ট্রেস দেওয়া হবে, তখন আপনার পারফরমেন্স লেভেল আর ইম্প্রুভ না করে সরাসরি ডিক্লাইন করতে থাকবে। সো স্ট্রেসের দুইটা পার্ট, একটা হচ্ছে হেলদি স্ট্রেস আর একটা হচ্ছে ডিস্ট্রাকটিভ স্ট্রেস। সো আমাকে আসলে আমার অপটিমাম লেভেল কতটুকু সেটা বুঝতে হবে। একইভাবে একজন এমপ্লয়ার, তাকেও অ্যানালাইসিস করতে হবে এই এমপ্লয়িদের আসলে অপটিমাম লেভেল কতটুকু, সেই লেভেল পর্যন্ত আপনার তাদেরকে অবশ্যই স্ট্রেস দিতে হবে সো দ্যাট দে ক্যান পারফর্ম ওয়েল। সো এই স্ট্রেসের লেভেলটা হয়তো বা আস্তে আস্তে বাড়ানো যেতে পারে। তবে মনে রাখতে হবে যে কোনো একটা টাস্ক মিস্টার এক্স এবং মিস্টার ওয়াই এর জন্য ডিফারেন্ট হতে পারে। এটা ডিপেন্ড করে তার এক্সপিরিয়েন্স, তার এডুকেশন, তার পেশেন্স, তার ম্যাচিউরিটি, সব কিছু, তার প্রফেশনালিজম, এই সমস্ত বিষয়ের দিকে। টাস্ক কমপ্লিট করার জন্য মিস্টার এক্সের জন্য যেই পরিমাণে অপটিমাম লেভেল থাকবে স্ট্রেস নেয়ার, সেটা হয়তো মিস্টার ওয়াই এর জন্য নাও থাকতে পারে। সো ইটস এ বেটার টু অ্যানালাইসিস দ্য স্ট্রেস অপটিমাম লেভেল অফ দ্য এমপ্লয়ি। সো আমি অপটিমাম লেভেল এমপ্লয়ি অ্যানালাইসিস করেই কিন্তু আমাদের হেলদি স্ট্রেসের লেভেলটা আমরা এনশিওর করব, এবং কখনোই এটা করব না যখন এই স্ট্রেস হেলদি স্ট্রেসটা ডিস্ট্রেসে পরিণত হয় এবং আপনার পারফরমেন্সগুলো ডিক্রিজ করে, আপনার পারফরমেন্স ব্রেকডাউন করে। থ্যাংক ইউ।